হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আজকে আমি সকালের ব্রেকফাস্টে বানাতে চলেছি পোয়া পিঠে, বা কেউ কেউ একে তেলের পিঠেও বলে। তোমরা দেখতে থাকো আমি কেমন করে বানাই। প্রথমে আমি একটা বোলে নিয়ে নিলাম ময়দা, চিনি আর সুজি। এবারে আমি জল দিয়ে ব্যাটারটা ভালো করে বানিয়ে নেব। এবার আমি একটা চামচ দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। যতক্ষণ না পুরো ভালো করে মাখা হবে, ব্যাটারটা ভালো করে ফাটাতে হবে। ভালো করে আমি ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি। তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে তোমাদের। এবার আমি গ্যাসটা অন করে তেল বসিয়ে দিলাম। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি একটা হাতায় করে ব্যাটারটা নিয়ে তেলের মধ্যে ছাড়ছি। দেখো কেমন পোয়া পিঠেটা হয়েছে, পুরো ফুলেছে, ভালো লাল লাল হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। একে একে আমি তেলের মধ্যে ব্যাটারগুলো দিয়ে পিঠেটা বানিয়ে নিলাম। এবার আমি একটা কাপে করে ঢালছি, কারণ হাতায় করে বানালে একটু ছোট হবে, কাপে করে একটু পরিমাণটা বেশি হবে, পিঠেটা একটু বেশি ফুলবে আর বড় হবে। এইভাবে আমি একে একে সবকটা পিঠে বানিয়ে নিলাম। পিঠেগুলো খুব নরম আর তুলতুলে হয়েছিল, খেতে খুব টেস্টি হয়েছিল। সকালে ব্রেকফাস্টে তো রুটি, পরোটা, লুচি খাওয়াই হয়। একটু নতুনত্ব হবে যদি এগুলো বানিয়ে বানিয়ে আমরা খাই। তোমরা একটু বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, বাচ্চাদেরও খাইও, তাদেরও খুব ভালো লাগবে। আমি পোয়া পিঠেগুলো একে একে পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার আমি আমার হাজবেন্ডকে দেবো, আমার হাজবেন্ড খেয়ে বলবে কেমন হয়েছে। আজকে আমার হাজবেন্ড বাজার থেকে ইলিশ মাছ এনেছে। আজকে দুপুরে লাঞ্চে বানাচ্ছি সরষে ইলিশ। প্রথমে আমি মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। এরপর একে একে ভেজে নেব মাছগুলোকে। এরপর আমি মাছগুলো একে একে ভেজে নিলাম। আজকে বাজারে অনেক ভালো ভালো ইলিশ ছিল। মাছটা খুব তেল ছিল, ভাজতে ভাজতে অনেক তেল বেরিয়েছে মাছে। এরপর আমার মাছ ভাজা কমপ্লিট। মাছগুলো আমি একে একে তুলে নিলাম। এরপর আমি মশলা দেব, তেলের মধ্যে সব রকম মশলা রেখে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে করছি এখন। একটু কষা হয়ে গেলে তারপর আমি জল ঢেলে দেবো। এবার আমি জল দিয়ে একে একে মাছগুলো দিয়ে দিলাম। আমি মাছে খুব একটা জল দিইনি, হালকা ঝোল ঝোল রেখেছি। এবার আমি মাছগুলো দিয়ে ঢাকনা চাপা দিয়ে রাখবো। এবার আমি ঢাকনাটা চাপা দিয়ে, আমার ছেলে ইলিশ মাছ খায় না বলে ওর জন্য আলাদা করে চিকেন ফ্রাই করে নিলাম আর একটা কড়াই। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, প্লিজ প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।